বাগেরহাটের ফকিরহাট আটরাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের 50 বছর প্রীতি উৎসব উপলক্ষে আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি আনন্দ র্যালি বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে কেক কেটে আনন্দ উৎসব করেন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অশিস কুমার মজুমদার, সহকারী প্রধান শিক্ষক সৈয়দ আনোয়ারা বেগম প্রমুখ। বাগেরহাট থেকে শামীম আহসান মল্লিকের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।